সো গাইস এই ছবি একটু আগে ঘুম থেকে উঠলাম, তো কেকটা কিনতে গেলাম, সেটা তো তোমরা দেখলে। এবার দেখতে পাচ্ছ কলেজের এদের জন্য ভর্তি, কালকে 31 তারিখ লাস্ট ডেট, সব জমা দিতে হবে। তো সো আজকে সারা রাত লিখতে হবে, তার মধ্যেও আজকে দাদার জন্মদিন। থামলে তোমরা ঠিকই দেখেছো, বক্সটা ওখান থেকে খুলে ফেলে আমি ব্যাগে প্যাক করেছি, বাবা মাতে মুখ করছি যে হ্যাঁ এত বড় জিনিসটা নিয়ে যাবি, আবার আমি ওখানে জল আনতে যাই, সো বক্স নিয়ে যাবো, নাহলে একটু মজা হয়। তো বললো ওর ফোন থেকে একটা খারাপ হয়ে গেছে, তো শোনো আর একটুখানি পরে যাবো, এখন একটু আপাতত আঁকি একেটাকে নিয়ে কমপ্লিট করে নিই, তারপর স্টে টিউন, দেখা যাক কি আজকে হয়। সো গাইস আর একটা অ্যানাউন্সমেন্ট আমি এই ভিডিওতেই করে দিচ্ছি, এরপরের যে ভিডিওটা আমার চ্যানেলে আসবে সেটা হচ্ছে বিরায় যে হ্যাপি ভ্যালি পার্ক আছে সেটা নিয়ে। এই সময় ফাঁকা হলো শীতকাল, তবে 1 তারিখে আমার কোথাও যেতে ইচ্ছা করছিল, কেউ অনেক সব বন্ধুদের বলেছি, কেউ কিছু রেসপন্স করেনি, তবে দীপকে আমি যখন এখানে বলি যায় এখানেও যাচ্ছে, ওর কাজের ওখানে বলে করে 1 তারিখে যাওয়া হবে আই থিঙ্ক। সো স্টে টিউন, বিরায় হ্যাপি ভ্যালি পার্কে বদমাস ভাই আসছে। দাঁড়াও এটা
বাড়িতে চলে এসেছি। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে নিচ্ছি, টাটা। অনেক কাজ বাকি আছে করতে হবে। আর যেটা বললাম, হ্যাপি ভ্যালি পার্কে এই 1 তারিখে যাচ্ছি, তার মানে 2-3 তারিখ করে হয়তো ভিডিও আসবে। তোর জন্য স্টে টিউন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে বিরাট হ্যাপি ভ্যালি পার্কে। ততক্ষণে জানো বা বাই, হোয়াটস আপ বাঙালি।